Bismillah ar-Rahman ar-Rahim. Welcome to Amar, Bangla, Amar, London. Facebook page among YouTube channel সম্মানিত viewers আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সময় কামনা করি সম্মানিত viewers আজকে আমাদের এই অনুষ্ঠান দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যেভাবে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত viewers আজকে আমরা এসেছি আপনাদের একজন ব্যতিক্রমী ধর্মী একজন মানুষের সাথে পরিচয় করে দিতে একজন ব্যতিক্রমী ধর্মী প্রতিভার একজন মানুষ যিনি উনার নিজের আয়ত্তে বিভিন্ন ধরনের পশু পাখি ডাক আয়ত্ত করে নিয়েছেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন দেরি না করে ওনার সাথে পরিচয় হয়ে আসি ধন্যবাদ ১৯৬৫ সালে জনাব আনখার মিয়া সাহেব মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১১ নং গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আনর বক্স এবং মাতার নাম আরতুজান বিবি চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তিনি পেশায় একজন দিনমজুর তিনি খুব দক্ষতার সহিত সবজি চাষ থেকে শুরু করে সব কাজই করে থাকেন তার পাশাপাশি তিনি পশু পাখিকে খুব আদর স্নেহ করেন তিনি প্রতিনিয়ত পশু পাখির আওয়াজ চর্চা করতে একসময় এগুলোর নিজের আয়ত্তে নিয়ে আসেন এখন তিনি অত্যন্ত দক্ষতার সাথে পশু পাখির আওয়াজ হুবহু নকল করতে পারেন Assalamualaikum. Waalaikum salam. Anhar bhai, ki khobor? Bhalo achen ni? Hey, bhalo bhai. Acha. Acha. Amra jante parlam je amra camera-r moddhe dekhlam, video-te dekhlam je apni khub porishromi ekjon lok. Ebong jante parlam je apni naki bibhinno dhoroner poshu paki egular shobdo ayotto kore niyechen. To ajke jante chaibo ar ki apnar apnar kache je apni ki ki poshu paki dak janen ba kibhabe egula ayotto korlen. তো আমরা প্রথমেই জানতে চাইবো যে আপনি এমনি পেশাগতভাবে কি কাজ করেন আমি গাছ করি আপনার গাছ করি লাকড়ি গুড়া পাড়ে ফাফাদি মানে পরিশ্রমিক কাজ এগুলো করেন মানে দিনমজুর যেটা এটা বলে আচ্ছা তো আপনি দেখলাম যে আপনি প্রচুর সবজি চাপড়ি এগুলো পায় বল চাষ করেন এগুলো চাষ করেন আপনি হ্যাঁ আচ্ছা তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনি আসলে আপনার ফ্যামিলিতে লোক কয়জন আপনারা আমার দুই ছেলে এক মেয়ে আমরা পাঁচজন আচ্ছা আচ্ছা তো রোজগার কি আপনি একাই করেন একা আমি একা আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে কি করে এ পড়ে আচ্ছা পড়ালেখা করে আপনার মেয়ে মেয়ে বিয়া দিয়েছি আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আমরা জানতে চাইবো যে আপনি কি কি পশু পাখির ডাক জানেন আমি পশু ভাঙ্গে ডাক জানি আস আছে মুরুক আছে আপনি ডুবি ডাক শুনবেন আর ফেসকুন্দা হারো আছে নেউলা আছে খটা আছে আচ্ছা বিভিন্ন ধরনের গরু পা গরুর ডাক জানেন হ্যাঁ গরু ছাগল না আচ্ছা তো প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে আসলে আপনি এগুলা কিভাবে আয়ত্তে আনলেন এগুলা কিভাবে করলেন এগুলা আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকে পশু পাখি আচ্ছা 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 আমি ছোটবেলা থেকে আপনি এগুলা খুব আদর করেন বা খুব আদর করি থ্যাংক ইউ ভেরি মাচ তো এখন আমরা জানতে চাইবো যে আপনি প্রথমত আমাদের একটু শুনান পাখির ডাক আমরা পাখির ডাক দিয়ে শুরু করি আচ্ছা প্রথমে আপনি কি পাখির ডাক দেবেন ডুবি ডাক দেব ওকে তো আমরা প্রথমে শুনতে চাইবো গুগু পাখির ডাক তো সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমেই জানতে চাইবো গুগু পাখির ডাক তো একটু বলেন আচ্ছা এখন আপনি আমাদের কি শোনাবেন আপনার এখন শোনামু আশের ডাক আচ্ছা
আচ্ছা এখন এটা হচ্ছে ছোট বাছুরের ডাক ওই যে আপনার যে প্রথমত যে বাচ্চাগুলো জন্ম নেয় জন্ম নেওয়ার পরে যে ছোট গাবি বাছুরের ডাক এগুলো না আচ্ছা তো এখন আমরা জানতে চাইবো যে আরো কয়েকটা পাখির ডাক আপনি বলতে পারবেন হ্যাঁ আচ্ছা দেখি বলেন এটা কি পাখি হারো হারো পাখি আচ্ছা আচ্ছা যেটাকে আমরা শালিক বলে থাকি হ্যাঁ এইটা আচ্ছা তো এখন আর আরেকটা পাখি ডাক দেন একটা ডাক দিব আচ্ছা কাকের ডাক কাকে বলো আচ্ছা মুরগের ডাক পড়েন হ্যাঁ আচ্ছা আর কি পারেন আশেরা খোকা আচ্ছা খোকা পাখি মানে ঘুঘু পাখি না খোকাটা কঠা পাখি যেটা কঠাই তো আছে আর খোকা খোকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনি কুকুরের ডাক তো পারেন মনে হয় আচ্ছা কুকুরের ডাক বিড়ালের ডাক জানেন তো তো এখন আরো বিস্তারিত ওনার কাছে আরো যেগুলো আছে আমরা ওগুলা জানার চেষ্টা করব তো আপনি আর কি কি জানেন আমাদের একটু বলেন প্লিজ মেকুর বলেন মানে এ শব্দটা হচ্ছে যখন বিড়াল মানে মায়ের জন্য যখন প্রস্তুতি নেয় ঠিক তখনই এই শব্দগুলা করে আর কি এটা বিড়ালের শব্দ তো আর কি জানেন আর কোনটা দিব কটা এটা হচ্ছে কাঠবিড়ালির শব্দ তো এখন আমরা জানতে চাইবো ছোট্ট বেবিদের কান্না যেটা মানে ছোট্ট বাচ্চার যে কান্না এটা এখন আর কি শব্দ আমাদের শোনাবেন পেশা এটা হচ্ছে পেঁচার শব্দ তো এখন আমরা আরো কিছু জানতে চাইবো আর কি জানান আগুনটা দিতাম বগলা এটা হচ্ছে বকের শব্দ আচ্ছা এখন আমরা শুনবো হচ্ছে কুরার শব্দ আর কিছু আছে আপনার কাছে
তো সম্মানিত ভিউয়ার্স, জনাব আনহারি মিয়া সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমরা জানি যে আপনি অত্যন্ত পরিশ্রমী এবং আপনার দক্ষ একজন লোক, আসলে আপনি খুব সুন্দর পাখি এবং পশুর শব্দ আয়ত্ত করে নিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকে এ পর্যন্তই, আপনাদের আমার বাংলা মালনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম জনাব আনহার মিয়া সাহেবের কাছ থেকে ওনার অত্যন্ত দক্ষতার সহিত উনি যে পাখি বা পশুর শব্দ যেভাবে আয়ত্ত করে নিয়েছেন অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্ট। তো আমরা এতক্ষণ দেখলাম এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিও অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। এবং এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার বাংলা আমার লন্ডনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।